এই পৃথিবীতে সহজ বলতে কিছু? হ্যাঁ, কঠিন ও সহজ হয় যখন রহমানের রহমত হয়, হয় না? আর একটু জোরে, কঠিন ও সহজ হয় যখন রহমানের রহমত হয়। যখন রহমানের ইচ্ছা হয় কঠিন ও সহজ। একটা সময় মানুষ কখনো কল্পনাও করে নাই, যেটাকে আপনি আমি চোখে দেখলো না দেখার ভান করে থাকি, আজব কিছু মনে হয় না, যে যাত্রী নিয়ে বিমান আকাশ পথে চলতেছে, এটা এক সময় মানুষ ভাবেও নাই। ওই যুগের মানুষকে যদি কবর থেকে এখন জিন্দা করে কোন রকম তুলে দেখানো হয়, তারা মানুষকে গাড়িতে চলতে দেখে স্টক করে যাবে, কথা বলেন না রে ভাই, কারণ তারা তো জীবন এটা কখনো কল্পনা, জোরে বলেন কল্পনা। তাহলে এক সময় কিছুই ছিল না, তাদের কাছে এটা অবাস্তব, আজকের দিনটা তাদের কাছে, জোরে বলতে হবে যুবক ভাইরা, আজকের দিনটা তাদের কাছে। আর এটাতে কোনো ঝগড়া নাই, এটা লিগ্যাল ব্যাপার, এটা লজিক্যাল ব্যাপার। আমাদের দাদা নানারা যদি আমাদেরকে এসে বলে আমাদের আমলে 100 টাকা নিয়ে বাজারে গেলে 20 টাকা ফেরত আনছি, নাতিরা শুনে হাসবে। কেন? নাতি তো বুঝ হওয়ার পর থেকে শুনতেছে এটার কেজি 150 টাকা, একটা জিনিসের কেজি, তো সে কিভাবে এটাকে রিয়েলাইজ করবে? আগের যুগের সাথে এই যুগের কোনো মিল না। যুগ বলতে আমাদের পরিবেশের কথা বলতেছি, যুগ তো যুগের মতোই আছে। 1912 সাথে 2012 কোনো মিল না। এবার বলেন 1912 সালে পৃথিবীতে মানুষ ছিল? একটু জোরে বলেন না, মানুষ ছিল? তাদের একটা চিন্তাধারা নিয়ম ছিল? 2012 সালেও মানুষ ছিল? তাদের একটা নিয়ম নীতি ধারা ছিল? 2023 সালে আমরা আছি? জোরে বলেন 2023 সালে আমরা আছি? 2050 সালে হয়তো আমরা অনেকেই থাকবো? এই কয়েক বছরে অনেক কিছুই পরিবর্তন হয়ে যাবে। যেমন ছোটবেলায় আপনারা দেখেছেন এটা রোড ছিল একটা, ওয়ান বাই ওয়ান, তারপরে দেখলেন আস্তে আস্তে, তারপর এখন দেখতেছেন ফ্লাইওভার। হয়তো আমরা বুড়ো হইতে হইতে দেখবো যে ফ্লাইওভারের উপর ডবল ফ্লাইওভার, ঠিক না? তাহলে সব কিছুই চোখের সামনে সবার ঘটে না, সব বাস্তবতা সবাই মেনে নিতে, এটা একদম লজিক্যাল ব্যাপার। এতটুক বুঝে আসছে? জোরে বলেন এতটুক বুঝে আসছে? এতটুক যাদের বুঝে আসছে, একমত আছেন, তারা ডান হাত তুলে দেখায় একবার, বলেন মারহাবা। আর একটু জোরে বলেন। এবার আমি আপনাদেরকে প্রশ্ন করি, আপনারা উত্তর দিবেন। 2012 সালের যারা, তাদের কাছে 1912 সালের বাস্তবতা মিথ্যা? 1912 সালের যেই মানুষগুলা, তাদের কাছে 2012 সালের বাস্তবতা মিথ্যা? এখন তো ঘরে ঘরে ওয়াইফাই পাইছেন কয় বছর? বেশি থেকে বেশি 3-4 বছর। এর আগে ছিল সব ডাটা, নমাতে গারে আরো জোরে, এর আগে ছিল ডাটা। এর আগে আমার অনেক ভাইরা হয়তো এখন শুনলে, হয়তো নামও হয়তো শুনেন না মনে হয়, আপনার ওই আপনার কি জানি বলে কম্পিউটারে ল্যাপটপে ইন্টারনেটের কাজ করার জন্য মডেম ব্যবহার করতো। কি ব্যবহার করতো? এই মডেম কে কে ব্যবহার করছেন একটা হাত তুলেন, মডেম এসেন হাত হাত দেখেন। এখন যদি ওয়াইফাইয়ের কথা জিজ্ঞেস করি, হ্যাঁ ভেগ্গিন উড়িছি। মডেমের সাপোর্টটা দেখেন মাত্র 5-6 জন, আর ওয়াইফাইয়ের সাপোর্টার বুঝছো? জোরে বলেন না, দাদা অকল শর্মে আপন তুলক দেব বুঝছি আমি, তার সমস্যা নেই। তাহলে মড অমাবাস্তব, ওয়াইফাইও, জোরে বলেন ওয়াইফাইও। এর আগে ছিল প্রথম সিটিসেল 011, তখন 017 এর কোনো অস্তিত্ব, 018 এর কোনো অস্তিত্ব, এখন 018 কে আমরা রবি নামে ছিল, কিন্তু প্রথমে ছিল একটেল, প্রথমে ছিল 016, এখন যেটাকে আমরা এয়ারটেল নামে চিনি, আগে ছিল এইতো দেখছেন আওয়াজ শুট হয়ে গেছে, কারণ ওরা চিনেই না। ওয়ারিত কি ছিল? জোরে বলেন কি ছিল? আগে গ্রামীণ ফোনের লোগো যেটা, এটা অনেকে দেখলে এখন চিনবেই না। একজন এরকম কানের মধ্যে মোবাইল একটা নিয়ে দাঁড়াইছিল, লোগো এখন হলো ফাতা। আমি কি বুঝাতে পারছি? কিন্তু সবগুলাই বাস্তব, সব ঘটনাই সত্য।
তার মানে এতটুকু বোঝা যায়, আমরা বুঝি না বুঝি, না বুঝলে যে সব মিথ্যা, বিষয়টা কিন্তু তা নয়। জানার পরও কিছু জানা বাকি থাকে, সুবহানাল্লাহ। এবার আমি সবার মনোযোগকে ওই জায়গায় নিয়ে যেতে চাচ্ছি আল্লাহ পাকের রহমতে, যেখান থেকে শুরু হবে অন্তরের ঈমানের আলো, যদি আমরা নিতে পারি, অন্তরে জ্বালিতে পারি। সুবহানাল্লাহ ভাই, একটু জোরে বলেন না, সুবহানাল্লাহ। তাহলে 2012 সাল আলাদা, 1912 সাল আলাদা, 1812 সাল আলাদা, 1712 সাল, কিন্তু সব ঘটনাই বাস্তব। কিন্তু 1912 সালের সাথে 2012 সালে ওয়ালার কানেকশন হচ্ছে না, কেন জানি কোনো জানায় কোনো জায়গায় মিসকানেকশন হচ্ছে। কথা বলেন না রে ভাই, কোন না কোন জায়গায় মিসকানেকশন হচ্ছে। নাতির সাথে দাদার মেন্টালিটির কোন না কোন জায়গায় মিসকানেকশন হচ্ছে। 2000 সালের সাথে 1900 সালওয়ালাদের সাথে কোন না কোন জায়গায় মিসকানেকশন হচ্ছে। কিন্তু কি চমৎকার বিষয়, কি অবাক করা বিষয়, কি ভাবনার বিষয়, কি মজাদার বিষয়, এই কোরআন প্রত্যেকটা সালে প্রত্যেকটা বছরের প্রত্যেকটা যুগের মানুষের সাথে কানেক্টিং ছিল। আপনি 2012 সালওয়ালাকে জিজ্ঞেস করেন, কয় ওয়াইফাই এর সাথে আমাদের কানেকশন নাই, মডেম চিনি না, কিন্তু কোরআন চিনি। সুবহানাল্লাহ বলেন না রে ভাই, কিন্তু কোরআন চিনি। এবার যখন আর একটু পিছনে যান, 1900 সালওয়ালাকে জিজ্ঞেস করেন, বলে যে কোরআন চিনি, 1800 সালওয়ালা কোরআন চিনি, 1700 সালওয়ালা কোরআন চিনি। শুধু চিনি না, যত পিছনে যাবেন তত দেখবেন বান্দাদের সাথে কোরআনের কানেকশনটা তত বেশি কাছে আসতেছে, তত বেশি কাছে আসতেছে। যত সামনের দিকে যাবেন, যেমন আমরা কোরআন থেকে অনেক দূরে আছি, আমাদের পরবর্তী প্রজন্ম হয়তো কোরআন থেকে আরো দূরে যাবে, কিন্তু যত পিছনে যাবেন তত কানেক্টিং, যত কানেক্টিং তত কানেক্টিং, তত কানেক্টিং তত কানেক্টিং। এবার নিজের বিবেককে প্রশ্ন করেন, এ কোরআন তোমার ভিতর আছে তো আছে কি? আছে তো অনেক কিছু বুঝলাম, কিন্তু আছে তো আছে কি যে তুমি সবাইরে খুশি রাখলা? না, সুবহানাল্লাহর আওয়াজ আর একটু ছোট করে বলো। আমরা টাকা দিও মানুষ ধরে রাখতে, খাওয়াইও মানুষ ধরে রাখতে, দিও মানুষ ধরে রাখতে, হ্যাঁ যতক্ষণ দিই ততক্ষণ বালা, দেওয়া বন্ধ। আপনার মতো খারাপ আর কেউ, জোরে বলেন না, আপনার মতো আর কেউ, স্বার্থ হাসিলে যদি সুযোগ না পায় আপনার মতো খারাপ আর কেউ, এটাই তো আমাদের বাস্তবতা। এটা শুধু একজনের নয়, সবার ক্ষেত্রে ভিন্ন ভিন্ন রূপে এই বাস্তবতা তো সবারই সামনে আসতেছে। কথা বলেন ঠিক না? কিন্তু এই কোরআন দেখেন, কেউ কোরআনকে ধরে রাখেনি, যারাই কোরআনের ভুল ধরতে গেছে তারাই লেগে গেছে, গেছে কোরআনের ভুল ধরতে, যাইয়া দেখে আর সে আসে না। এবার বাহিরের রুমের বাহিরে যারা আছে, ও স্যার কই আপনি, আসবেন না, আসতে ইচ্ছে করতেছে না। শেষ ভালো যার সব ভালো তার একদম জোরে জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আমি বলবো আজকে আসতে, আমার আশেক ভাইদেরকে বলতে হবে জোরে জোরে বলেন তো দেখি সুবহানাল্লাহ। ও স্যার আসবেন না, কই না, খাবেন না, কই না, ঘুমাবেন না, কই না, ধরতে গেছেন তো ভুল লাগে আছেন কেন, আপনার কি কোরআনে ধরে রাখছে, কই না আমি কোরআনের সাথে লেগে গেছি। তো লাগলো কি হাত, কই না, লাগলো কি চোখ, না, কই দিলটাই লেগে গেছে। আর একটু জোরে, পৃথিবীর বুকে আপনি যত ধরনের ভাষার লেখা দেখবেন, 10টা মিনিট করে সব লেখা দেখেন, আপনি নিজে একটা অবজারভেশন করবেন, সব লেখা দেখার পরে 3টা মিনিট শুধু কোরআনের আয়াত দেখবেন, অনলি 3 মিনিট, নো মোর দ্যান 3টা মিনিট আপনি কোরআনের আয়াতের দিকে তাকান, আপনার ব্রেন রিল্যাক্সিং হবে, আপনার মন প্রশান্তি হবে, আয়াত দেখে পড়তে না পারলে সেই পড়তে না পারার আক্ষেপ অন্তরের মধ্যে আফসোস লাগবে। চাইনিজ পড়তে না পারলে মন আফসোস লাগবে না, কিন্তু এটা পড়তে না পারলে মন আফসোস। আমি নামটা অভাবে বলছি না, যে কোনো একজন ব্যক্তি
খুব নাম করা একটি সম্প্রদায়ের ইসলাম ধর্ম নিয়ে গবেষণা শুরু করছে। বুলটুল যা আছেন দরাইবে লেরি, শত্রু কি খুঁজে? দোষ খুঁজে বলেন না, শত্রু কি খুঁজে? বন্ধু সবসময় সুনামে ব্যস্ত, বন্ধু সবসময় কল্যাণকামীরা সুনাম খুঁজে, সুনাম বলে, দোষ মনেই শুধু দোষ খুঁজে। তো কেউ যদি দোষ খুঁজতে ব্যস্ত, আপনি বুঝে ফেলছেন সে বন্ধু না দুশমন। দুশমনকে নিয়ে ভেবে সময় নষ্ট করাটা বোকামি ছাড়া আর কিছুই না। অনেক বন্ধু আছে আপনার, বন্ধু যদি নাও থাকে অন্তত মা তো আছে, উনি তো আপনার ভালো চায়, আপনার বাবা তো আছে, উনি তো আপনার কল্যাণ চায়, আপনার স্বামী স্ত্রী তো আছে যে আপনার ভালো চায়, আপনার সন্তান তো আছে যে আপনার জীবনে সুখ চায়, আপনাকে ভালো দেখতে চায়, অন্তত ওদেরকে নিয়ে থাকেন না, বাহিরের জগৎ না হয় বাদে দেন, দরকার তো নাই, কারণ রব্বুল আলামিন থাকলে যথেষ্ট, আর কাউকে লাগবে? কষ্ট হচ্ছে আপনাদের? তো দোষ খুঁজতে খুঁজতে আমার ভাই জানে লাইব্রেরিতে দিন রাত যায় আসে যায় আসে যায় আসে। তো এক পর্যায়ে তার একটু ইচ্ছে করলো, কয় মুসলমানদের নবীর জীবনীটা একটু পড়ে দেখি আসলে আছে কি, কিউরিসিটি আছেন একটা, মানে কি আছে একটু যাই দেখি। এইবার উনি লাইব্রেরিতে আমাদের নবীর জীবনী নিয়ে পড়া শুরু করছে। আমি আমার যুবক ভাই বোনদের একটু মনোযোগ আকর্ষণ করব, অনেক গদ্য উপন্যাস তো পড়েছেন পড়ছেন, একটু নবীজির জীবনীটা একটু পড়ে দেখেন না, তা পার্থক্যটা না হয় আপনি নিজেই করবেন। আমাদের নবীজির জীবনী পড়া শুরু করছে, এখন যখন জীবনী পড়া শুরু করছে ভুল ধরার নিয়তে, দোষ ধরার নিয়তে, এখন দেখেছে যত পড়ে তত ভালো লাগে, যত পড়ে তত ভালো লাগে, যত পড়ে তত ভালো লাগে। ভালো লাগাটা কেমন মনে রাখবেন, একজন সাধারণ জ্ঞানীর মানুষের কাছে যে কথাটা সাধারণভাবে ভালো লেগে যায়, একজন জ্ঞানী মানুষের কাছে সেই কথাটা কিন্তু ওভাবে ভালো লাগে না। জ্ঞানী মানুষের কাছে ভালো লাগার জন্য ওই লেভেলটা ওই লেভেলে যেতে হবে। এবার উনি যখন জীবনী পড়তে শুরু করলেন, উনি দেখতে পেলেন অনেক জীবনী তো পড়লাম, এই জীবনীটা কেমন জানি সব জীবনী থেকে একটু আলাদা আলাদা দেখা যাচ্ছে। অনেক মনুষ্যের জীবনী পড়েছি কিন্তু এমন ভাবে প্রশান্তি পাই নাই যেটা এখানে পাচ্ছি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে মনুষ্যদের জীবনীতে জীবন ধারা জানা যায়, জীবন শিখা যায় না, জীবন বোঝা যায় না। নবী রাহমাতুল্লিল আলামিন জীবনীতে দেখা যাচ্ছে দুঃখ কষলে কি করতে হবে, কষ্ট আসলে কি করতে হবে, অভাব আসলে কি করতে হবে, বিপদ আসলে কি করতে হবে, একটা একটা জীবনের সাথে মিলছে, জীবনের সাথে মিলছে। এবার পড়তে পড়তে সে এমন ভক্ত হয়েছে লাইব্রেরিতে শুধু খুঁজতে আছে ওনার জীবনে কই আছে, ওনার জীবনে কই আছে। এই যে ওনার জীবনে কই আছে খুঁজতে খুঁজতে যেটাই পায় সেটাই পরে, একটু জোরে বলেন না। থাকতে থাকতে ভালো লাগা হয়, ভালো লাগা থেকে ভালোবাসা হয়, একটা নিয়ম আছে না, হদুন আছে তাই একবার সাহের ভালোবাসে উত্তরি যাবি। থাকতে থাকতে ভালো লাগা হয়, ভালো লাগা থেকে আস্তে আস্তে ভালোবাসার শুরু হয়, কথা বলেন না রে ভাই, ঠিক না? প্রত্যেকটা কিছুর একটা সিস্টেম আছে না নাই? আপনি যদি লাগাতার একটা বছর একটা বই নিয়ে পড়ে থাকেন, ওই বইয়ের বিষয়ে আপনার একটা প্রেম লেগেই যাবে, কমন ব্যাপার। এবার যখন উনি আমাদের নবীজির জীবনী নিয়ে যখন ওইরকম লেগে আছেন, ওনার তৃষ্ণা বাড়তে আছে, তৃষ্ণা বাড়তে আছে, জানার ক্ষুধাটাই বাড়তে আছে। এবার যখন এই সিচুয়েশনটা হয়ে গেছে, কেমন জানি আস্তে আস্তে ভালো লাগা থেকে ভালোবাসা শুরু হয়ে গেল, ভালোবাসা শুরু হয়ে গেল, ভালোবাসা থেকে আস্তে আস্তে ভক্তি আসা শুরু করলো, ভক্তি আসা শুরু করলো, শ্রদ্ধা আসা শুরু করলো, মহব্বত আসা শুরু করলো। কার প্রতি? আমাদের নবীর প্রতি। কিন্তু ধর্ম তো উনি আমাদের না, অন্য ধর্মে। এবার উনি এমন একটা পজিশনে আছেন যে পজিশনে মানে ধর্ম চেঞ্জ করাটা এত সোজা না, এক কথায় ধর্ম চেঞ্জ করা এত সোজা না, কারণ পরিবেশ পরিস্থিতি সমাজ দেশ বলতে কিছু শব্দ আছে। উনি মনে মনে কান্না করতে লাগলেন, কি করব আমি, কি করব, এতদিন যেটা থেকে চেয়েছি সত্য হিসেবে আজকে সেই সত্যের সন্ধান পেয়ে গিয়েছি, সুবহানাল্লাহ।
কিন্তু আমার তো করার কোনো কিছু, কারণ আমার কিছু পিছু টান আছে, আমার পরিবার আছে, স্ত্রী আছে, সন্তান আছে, সমাজ আছে, রাজ আছে, খেতি আছে, সবকিছু আছে, আমি তো সবকিছু থেকে বঞ্চিত হয়ে যাবো। মনের মধ্যে একটা অস্থিরতা, দ্বিমতা, অস্থিরতা, অস্থিরতা, অস্থিরতা। একদিন রাত্রেবেলা উনি সেই টেনশন নিয়ে ঘুমের জগতে চোখ বন্ধ করলেন, তকদির কার কখন জেগে যায় বলা তো যায় না, আল্লাহ কার হেদায়েত কখন কিভাবে রেখে দেয় এটা তো বলা যায় না। উনি চোখটা বন্ধ করেছেন, কিসমতের চোখ খুলে গিয়েছেন, সুবহানাল্লাহ। আমাদের নবী রাহমাতুল্লিল আলামিন ওনার স্বপ্নে তশরিফ আনলেন আল্লাহর হুকুমে। এবার উনি সেই দৃশ্যপটটাকে বর্ণনা করতে গিয়ে বলেন, এত সুন্দর একটা চেহারা আমার জীবনে আমি দেখি নাই, এত সুন্দর গঠনওয়ালা আমার জীবনে আমি দেখি নাই, এত সুন্দর পোশাকওয়ালা আমার জীবনে আমি দেখি নাই, আমি স্বপ্নে শুধু তাকিয়ে আছি তো তাকিয়ে আছি, লাম ইয়াতি নাযীরু কাফি নাযরিন মিছলে তুনা শুধু ফায়দা জান, আমি তাকিয়ে আছি তো তাকিয়ে আছি, আমার চোখ বিশ্বাসই করতে পারছে না স্বপ্নের ভিতর নাকি আমি স্বপ্নে দেখছি, আমার কল্পনাও বিশ্বাস করতে পারছে না আমি কি দেখছি, আমার বিবেক কাজ করছে না, আমি অবাক নয়নে তাকিয়ে আছি। প্রশ্ন করলাম, আপনি কে? তখন উনি উত্তর দিচ্ছেন, এতদিন যার জীবনী পড়ছ, এতদিন যার প্রেমে পাগল হচ্ছ, যার ভালোবাসা তোমার অন্তরে জায়গা পেয়েছে, যাকে দেখার তৃষ্ণা তুমি অন্তরে রেখেছ, যার জীবনী পড়ে তোমার জীবন পরিবর্তন হচ্ছে, তুমি বুঝতে পেরেছ হক কোনটা, সেই নবী রাহমাতুল্লিল আলামিন আমি। যে আমাকে স্বপ্নে দেখলো সে যেন সত্যি আমি নবীকে দেখলো। হয়তো অনেক সৌভাগ্যবান এখানে আছেন, হয়তো আছেন, হয়তো আছেন। আল্লাহ আমাদেরকে জীবন একবার হলো স্বপ্ন যুগে নবী রাহমাতুল্লিল আলামিনকে দেখার একটু দয়া করে সুযোগ দাও, স্বপ্ন যুগে হলো একবার সেই নবীর চেহারা মোবারককে দেখার সুযোগ করে দিক। যে চেহারা মোবারকের দিকে তাকায় থাকতো সাহাবায়ে কেরাম অপলক নয়নে, যে চেহারা নজরকে এক নজর দেখার জন্য তরপাই তরপাই কান্না করেছে ওয়াইসুল কারানি, যে চেহারা মোবারকটা ছিল আবু বকর সিদ্দিকের সামনে, ওমর ফারুকের সামনে, উসমান গনির সামনে, হযরত আলীর সামনে, সাহাবায়ে কেরামের সামনে, যে চেহারাটা ছিল জিব্রাইল ফেরেশতার সামনে, সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে সেই চেহারা মোবারক জীবনে একবার হলো দেখার একটু একটু দয়া করে যেন আল্লাহ আমাদের সবাইকে নসিব করে দেয়। এবার যখন স্বপ্নের জগতে আমাদের নবী তশরিফ আনলেন, আর তো কিছু বলার নাই, বাকি নাই, বাকি নাই, ওই যে বললাম কার হেদায়েত কখন কিভাবে আল্লাহ লিখে রেখেছেন বলা তো যায় না, তাই কখনো কাউকে ছোট হিসেবে দেখার সুযোগ নাই। হয়তো আমি আজকে যাকে কোনো কারণে দুনিয়াবি কোনো বিষয়ে আমি যাকে আজকে আমার চাইতে অদম মনে করছি, ছোট মনে করছি, হয়তো রবের রহমতের দৃষ্টিতে কোনো না কোনো দিকে সে হয়তো আমার চাইতেও আগায় থাকতে পারে। সুতরাং কাউকে ছোট করে দেখার কোনো সুযোগ নাই, কাউকে অবমূল্যায়ন করার কোনো সুযোগ নাই, কাউকে অপমান করার কোনো সুযোগ নাই, কাউকে বেইজ্জতি করার কোনো সুযোগ নাই, কারণ হিসাব হাশরের ময়দানে নেবেন কে? আল্লাহ। হিসাব দিতে হবে কার কাছে? আল্লাহ। বান্দার কাছে হিসাব দেওয়ার কোনো দরকার নাই, যিনি হিসাব নেবেন ওনার কাছে ক্লিয়ার থাকতে পারলে যথেষ্ট। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার নবী রহমাতুল্লিল আলামিন আল্লাহর হুকুমে যখন ওনার স্বপ্নে আসলেন, উনি তো পাগল পাড়া, তো নবীজি বললেন, আমি এসেছি তোমাকে ঈমান না দিয়ে গেলে তো সুন্দর হচ্ছে না, আসো আমার মুখে মুখে কালিমা পড়ো বলে নবী কালিমা পড়ে মুসলমান বানাই দিলেন। আর একটু জোরে বলা যাবে? শুনে হয়তো অনেকেই বুঝতে পেরেছেন আমি কার কথা বলতে চাচ্ছি। মশহুর বিষয়টা,
এবার দেখেন কার হেদায়ত আল্লাহ যে কোথায় রাখছে, আমরা জানি বলে না, জানি আমরা বুঝি। এবার আসুন আমি যে কথাটা আপনাদের সম্মুখে তুলতে চাচ্ছি, তাহলে এই কোরআন সবার সাথে কানেক্টিং ছিল, ভাই জোরে বলেন না ছিল, কোরআনের সাথে যে লেগেছে সে লেগেই গেছে, ছুটার আর কোনো সুযোগ নাই। আমরা কেন কোরআন থেকে এত দূরে, আমরা কোরআনের সাথে লাগতেই পারিনি, আমরা কোরআনের সাথে লাগার মতো লাগতে, কারণ কোরআনের সাথে লাগার জন্য হাতের দরকার হয় না, কোরআনের সাথে লাগার জন্য একটা প্রেমময় অন্তরের দরকার হয়। ডান হাত তুলে দেখায় বলেন ঠিক কি না? আজকে বিশ্বের মধ্যে মাইর খাচ্ছি কয়েকটা ভুলের কারণে, তাহলে আমাদের উপর রাজত্ব করার ক্ষমতার কারণে, কারণ আল্লাহ আমাদের, ইসলামও আমাদের, কোরআনও আমাদের, নবীও আমাদের, রাজত্ব তো আমাদের হওয়ার দরকার ছিল। আমরা চারিত্রিক ভাবে মাইর খেয়ে গিয়েছি, আমরা অন্যকে ডুবাইতে যাই নিজে ডুবে গেছি। আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। ভাই একবার বলেন আলহামদুলিল্লাহ। এবার চমৎকার বিষয়টা একটু খেয়াল করে দেখেন, এই কোরআনে সবার সাথে যেহেতু কানেক্টিং ছিল, তার মানে যেই মেন্টালিটিরই মানুষ হোক না কেন তাদের চাহিদা পূরণের ক্ষমতা আল্লাহ কোরআনে দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। এবার এখানে যত যুবক ভাইয়েরা আছেন, আমার ভাইয়েরা আছেন, সবাই কি একই সাবজেক্টের স্টুডেন্ট? কেউ আর্টসের, কেউ কমার্সের, কেউ সায়েন্সের। কিন্তু দেখেন আর্টসের ওয়ালাদের কাছে কমার্সের কোনো বই, কমার্স ওয়ালাদের কাছে সায়েন্সের কোনো বই, কিন্তু সবার কাছে কোরআন আছে, সবার কাছে নবী আছে, তাই জোরে বলেন ঠিক কি না? এই জিনিসটা একটু আমাদের উপলব্ধি করতে হবে, এই কোরআন শুধু একটা ধর্মীয় কিতাব নয়, বিশ্বের রূপরেখা পাল্টাই দেওয়ার মতো ক্ষমতাও আল্লাহ কোরআনের ভিতর দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকে ফিলিস্তিন আমাদের ভাইদের উপর হামলা করা হচ্ছে, এটা আজকের দিনের কাহিনী নয়, দিনের পর দিন, দিনের পর দিন শুনতে আছি হামলার পর হামলা, হামলার পর হামলা। আরে তোদেরকে সাপোর্ট দেওয়ার জন্য কত দেশ আছে, কত টাকাওয়ালা দেশ আছে, কত পারমাণবিক ওয়ালা দেশ আছে, ফিলিস্তিনের ভাইদের পাশে দাঁড়ানোর জন্য তেমন কোন প্রভাবশালী দেশ নাই, কিন্তু তাদেরকে লাগতে পারে নাই, তাদের হিম্মত কমাইতে পারে নাই, কারণ তাদের কাছে পারমাণবিক না থাকতে পারে, ইমানে জোরটা আছে বলেন ঠিক কিনা? আর ইমানে জোর হচ্ছে একজন মুসলমানের সবচেয়ে বড় শক্তি, সবচেয়ে বড় শক্তি হচ্ছে ইমানি শক্তি। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে একটা, এই যে বাবা বাবা বাবা, আমি আপনাদেরকে একটা লাইভ জিনিস দেখাই, আপনারা একটু বলবেন যাদের বুঝার আগ্রহ আছে। এখন তো আমি আসলে এখানে ভয়েস করতে আসিনি, শুধু একটু দেখা দিতে আসছি আমার ভাইদের সাথে। একবার বলেন চট্টগ্রাম, বলেন না বলেন সিটাগান, বাংলাদেশ, ফ্রান্স, আমেরিকা, লন্ডন, আফ্রিকা, আর কি ব্রাজিল, আর্জেন্টিনা, শব্দগুলো দেখছেন, শব্দগুলো দেখছেন, কোন জোশ আসছে, জোশ আসছে, কোন ভিতরে জোশ আসছে? সাহেব দুই হাত তুলে একবার চিৎকার কি দিয়ে বলেন তো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কিছু বলবো না। আপনি নিজের রক্তগুলো দেখেন, নিজের মনটা দেখেন, নিজের পশম দেখেন, নিজের শরীরে গাম দেখলে আপনি বুঝতে পারবেন আল্লাহ শুধু একটা নামের জিকির নয়, আল্লাহর নামটা শুধু একটা নামের জিকির নয় রে ভাই, এটা এমন একটা পাওয়ারফুল ধ্বনি যে দুর্বল সৈনিক পর্যন্ত ইমানি শক্তির আলো দিয়ে আবার বসা থেকে দাঁড়িয়ে দিতে পারে, বলেন সুবহানাল্লাহ। ইসলাম বড় সুন্দর, কিন্তু দুঃখের বিষয় কি জানেন, মুসলমানদেরকে যখন মারে তখন এটা বলে বিচার, মুসলমান যখন প্রতিবাদ করে তখন মুসলমান হয়ে যায় জঙ্গি। এই বিচার তো বুঝলাম না, মুসলমানদেরকে মারতেছে এটা বলে হামলা, এটা বিচার। হ্যাঁ মুসলমান যখন বলে প্রতিবাদ, এই জঙ্গি গেছে, মুসলমানের কি বাঁচার অধিকার নাই? ধর্মের কথা বাদে দেন না, ফিলিস্তিন কোন ধর্মের মানুষ বাদ দেন,
মানবাধিকার লঙ্ঘন শব্দ যারা ব্যবহার করেন অন্তত মানুষ হিসেবে চিন্তা করে দেখেন না, ধর্মের বিষয় ভাববেন না। ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চার উপর যে বছরের পর বছর হামলা হয়েছে, বিশ্ব তো কোনো প্রতিবাদ করে নাই, ইসরায়েলকে তো বিচারের আওতায় আনে নাই, কথা বলেন ঠিক কিনা? আপনি যখন হামলা করবেন, মুসলমানরাও তো বাঁচার আগ্রহ ইচ্ছা আছে, স্বাধীনতা আছে, মুসলমানদের বাঁচার স্বাধীনতা আছে, তো তারা যদি পিঠ যদি দেওয়ালে ঠেকে যায় সামনে কি যাবে না? সামনে যাওয়া তো জঙ্গিবাদ হয় না। শুনেন, হিটলার যে এত লক্ষ লক্ষ মানুষ মারছে, হিটলারকে কেউ জঙ্গি বলছে? জঙ্গি হলে সব দলে হতে হবে, জোরে জোরে জোরে, জঙ্গি যদি বলেন সব দলে বলতে হবে। আবার আমার জঙ্গি শব্দ ব্যাখ্যা অন্যদিকে নিয়ে আমি ফিলিস্তিন শব্দকে সামনে রেখে কথা বলতেছি। আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। আমি জানি এই বার্তাটা সোশ্যাল মিডিয়াতে যাওয়ার পরে ভিন্ন রূপ নেবে, আমি বুঝতে পারছি, কিন্তু চুপ করে থাকা তো যায় না ভাই, যায় না। আমার কেমন জানি মন বলে ফিলিস্তিনের পক্ষে, আমি মুসলমানের পক্ষে বলি নাই, ন্যায়ের পক্ষের কথা বলছি, কারণ নির্যাতিত এখানে কে, ইসরায়েল না ফিলিস্তিন? মানব হিসেবে বলবেন, ধর্ম হিসেবে বলবেন, এখানে নির্যাতিত কে, ইসরায়েল নাকি ফিলিস্তিন? দিনের পর দিন খাবার পাচ্ছে না কারা? ভাইয়া জোরে বলেন না, ভবিষ্যৎ অন্ধকার হচ্ছে, পড়ালেখা করতে পারছে না কারা? চিকিৎসার ব্যবস্থা নাই কাদের? মানুষ হিসেবে বলছি আমি, ধর্ম হিসেবে বলছি না, একটা মানুষ হিসেবে বলছি। ন্যায় বিচারটা তো ফিলিস্তিনের পক্ষে যাওয়ার দরকার, বিশ্বের বড় বড় রাষ্ট্র যারা আছে তাদের ফিলিস্তিনের পাশে দাঁড়ানো দরকার, ফিলিস্তিনের পাশে দাঁড়িয়ে বলা দরকার ছিল, ধর্ম এক সাইডে রাখো, এই ছোট ছোট বাচ্চাদেরকে মারার অধিকার তোমারে কে দিয়েছে? রাতে 3টা বাজে হামলা করার অধিকার কে দিয়েছে? আপনারা কি বলেন ঠিক কিনা? আমার কেন জানি মন বলে যদি সুযোগ থাকতো ফিলিস্তিনি ভাইদের পক্ষে যদি যাওয়ার রাষ্ট্রীয় কোনো সুযোগ সুবিধা থাকতো, আমার মনে হয় না বাংলার যুবকরা বসে থাকতো, আমার মনে হয় না বাংলার যুবকরা বসে থাকতো, তারা কোনো না কোনোভাবে রাষ্ট্রীয় যদি ব্যবস্থা থাকতো তারা ফিলিস্তিনে যাওয়ার জন্য চেষ্টা করত, ফিলিস্তিনে যাওয়ার জন্য চেষ্টা করত, কথা বলেন ঠিক কিনা? আমরা জঙ্গিবাদকে পছন্দ করি না, কিন্তু জঙ্গিবাদ শব্দের যে অপব্যাখ্যা হয় আমরা সেটার প্রতিবাদ করি, কথা বলেন ঠিক কিনা? ইসলাম জঙ্গিবাদ পছন্দ করে না, ইসলাম অতর্কিত হামলা পছন্দ করে না, ইসলাম নিরপরাধ মানুষকে হত্যা করা পছন্দ করে না। এই ইসলামই তো সেই ইসলাম যিনি নবী রহমাতুল্লিল আলামিনের মাধ্যমে জগৎবাসীকে যুদ্ধের রূপরেখায় পাল্টাই দিয়েছে। জগতের যুদ্ধ চলতো, যে যারে যেখানে পারে হত্যা করো, হামলা করো, মেরে ফেলো, বড় ছোট দেখিও না, মারতে থাকো, কিন্তু সবার বক্তব্য ছিল একরকম, একদিকে আমাদের নবী, একদিকে আমাদের নবী, একদিকে আমাদের নবী, সুবহানাল্লাহ। নবী রহমাতুল্লিল আলামিন আসতে লাগলেন যুদ্ধের জন্য প্রস্তুতি, সাহাবাদেরকে দেখায়, এবার আমার নবী নির্দেশনা দিচ্ছেন, ও আমার সাহাবারা যুদ্ধ করতে যাচ্ছ ভালো কথা, কিন্তু কোনো 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 দরিদ্র মানুষের উপর হামলা করিও না, কোনো অভাবীর উপর হামলা করিও না, কোনো ছোটর উপর হামলা করিও না, কোনো বয়স্কের উপর হামলা করিও না, কোনো নারীর উপর হামলা করিও না, কোনো মার উপর হামলা করিও না, কোনো স্ত্রীর উপর হামলা করিও না, কোনো বোনের উপর হামলা করিও না, কোনো দোকানের উপর হামলা করিও না, কোনো ঘরের উপর হামলা করিও না, কোনো ছোট বাচ্চার উপর হামলা করিও না, কোনো ছোট বাচ্চার উপর হামলা করিও না। একজন বলে, ইয়া রাসূলুল্লাহ, যদি সেই হামলাকারী, সেই মহিলাটা যদি হামলাকারীর স্ত্রী হয়, নবী বলছে তাহলে তাকে ছেড়ে দাও, হামলাকারীর উপর কি আমাদের অত্যাচার হয়, হামলাকারীর সাথে আমাদের যুদ্ধ হবে, ওইখানে তার বউয়ের কোনো হাত নাই, তার মার কোনো হাত নাই, তার বোনের কোনো হাত নাই, তার সন্তানের কোনো হাত নাই, জগতের যুদ্ধের রূপরেখাই পাল্টিয়ে দিয়েছেন নবী রাহমাতুল্লিল আলামিন। আমি আপনাদেরকে অনেক কষ্ট দিয়ে দিয়েছি, শেষ করে দিচ্ছি, শুধু আমি আমার যুবক ভাইদের কাছে শুধু একটা প্রশ্ন রাখবো, সেটা আপনারা গবেষণা করে দেখবেন, ইসলামের সর্বপ্রথম যুদ্ধ বলা হয় কোন যুদ্ধ? ভাই জোরে বলেন না, কোন যুদ্ধ? এই তো মাশাআল্লাহ, একটু বলেন, বদরের যুদ্ধ। কোন যুদ্ধ? কোন মাসে জানেন তো, একটু মনে করে বলেন, কোন মাসে? রমজান মাসে, ঠিক আছে না? যুদ্ধটা হয়েছে কোথায়? বদরে। যুদ্ধটা হয়েছে কোথায়? আমি যুবক ভাইদের একটু মনোযোগ আকর্ষণ করব, মিললে নিবেন, না মিললে বাদ দিবেন। যুদ্ধটা হয়েছে কোথায়? হামলাকারী আসছে কোন জায়গা থেকে? মক্কা থেকে। যার উপর হামলা করতে চাচ্ছেন সেই নবী আছে কোথায়? মদিনায়। তো যুদ্ধ হওয়ার কথা ছিল হয়তো মক্কায় না তো মদিনায়। বদরে হলো কেন?
আর বদরটা কিসের কাছে, মক্কা থেকে কাছে না মদিনা থেকে কাছে? যারা গিয়েছেন তাদেরকে জিজ্ঞেস করেন, মদিনা থেকে কাছে বদর? মদিনা থেকে কাছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। একবার যুদ্ধ হলে সে 100 বছর পিছায় চলে যায়, কথা বলেন ঠিক কি না? এবার এই পয়েন্ট আপনারা নোট করবেন, হামলা করার চিন্তা করেছে কারা? কাফেররা। কার উপরে? আমাদের নবীর উপরে। নবীজি ছিলেন কোথায়? মদিনায়। যুদ্ধ হয়েছে কোথায়? বদরে। যুদ্ধ হয়েছে কোথায়? নবী যখন শুনলেন যে আমাকে টার্গেট করে তারা 1000-এর উপরে সৈন্য সামন্ত নিয়ে আমাকে মারার জন্য আসতেছে, নবী বললেন আমি মদিনায় থাকবো না, আমি তাদের অভিমুখে বের হয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো মদিনায় আছেন, নিরাপদ আছেন, থাকেন না। নবী বলে যে না, তারা আমাকে হামলা করতে এসে যদি কোনো মেয়ের উপর হত্যা করে, মেয়েকে হত্যা করে, মেয়ের উপর হাত তোলে, বাচ্চাকে হত্যা করে, কারো ঘর ভেঙে দেয়, কারো দোকান ভেঙে দেয়, কারো ব্যবসা নষ্ট করে দেয়, কারো পদ নষ্ট করে দেয়, আমি চাই না আমার কারণে কারো কোনো ক্ষতি হোক। তাদেরকে টার্গেট আমি, তো আমি চলে যাচ্ছি মদিনা ছেড়ে সামনের দিকে, আমার কারণে ক্ষতি হোক সেটা আমি চাই না, তিনি আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। মনে রাখবেন, এবার বলেন হামলা করতে আসতেছে, প্রথম সিদ্ধান্ত নিছে কারা? তো নবী গেছে কেন? শুনেন, একটা হচ্ছে হামলা আর একটা হচ্ছে প্রতিরক্ষা। বেশ কম আছে তো ভাইয়া? আমি আপনাকে মারতে হাত তুললাম, প্রথম হাত তুলনে বলা আমি, আমি হচ্ছে হামলাকারী, আমার হাত থেকে বাঁচার জন্য আপনি হাত যেটা তুলেছেন এটা হামলার হাত নয়, এটা প্রতিরক্ষার হাত, আর প্রতিরক্ষা কখনো অন্যায় হয় না। আরেকটু জোরে বলেন না, সমাজ বিজ্ঞানের ভাইয়েরা, রাষ্ট্রবিজ্ঞানের ভাইয়েরা, আনবিবেকের ভাইয়েরা, আমাদের চেয়ে তারা 1000 গুণ বেশি জানে, হামলাকারী অপরাধী, আত্মরক্ষাকারী কখনো অপরাধী হতে পারে? এবার হামলাকারী ছিল কাফেরের দলরা, নবীর উপর হামলা করার মনসা লক্ষ্য করেছে, নবী শোনার পরে মদিনাবাসীকে হেফাজত করার জন্য মদিনা ছেড়ে বদর অভিমুখে চলে যাচ্ছে। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি একা কেন যাবেন? আমি আপনার সাথে যাব। আরেকজন বলে যে আপনি একা কেন যাবেন? আমি আপনার সাথে যাব। উনি বলে যে আমি যাব, উনি বলে আমি যাব, উনি বলে আমি যাব, উনি বলে আমি যাব, উনি বলে আমি যাব। তেমন তো বেশি ছিল না, 313 জনের সংখ্যা বারবার শুনে আসছি, কোথায় 1000-এর উপরে, কোথায় 313 জন, কোথায় ঘোড়াওয়ালা বাহিনী, কোথায় ঘোড়া সারা বাহিনী, কোথায় তলোয়ারওয়ালা বাহিনী, কোথায় তলোয়ার সারা বাহিনী, কোথায় বল্লমওয়ালা বাহিনী, কোথায় বল্লম সারা বাহিনী, কোথায় আপনার তীরওয়ালা বাহিনী, কোথায় তীর সারা বাহিনী, কোথায় ওটওয়ালা বাহিনী, কোথায় ওট সারা বাহিনী, কোথায় পেট লোড করে খানেওয়ালা বাহিনী, কোথায় কুতার্ত বাহিনী, কোথায় তৃষ্ণার্ত বাহিনী, দুটো তো কখনো মিলতে পারে না। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ আপনার কারণে আল্লাহকে চিনেছি, আপনার কারণে ইসলাম পেয়েছি, আপনার কারণে পরকালে বিশ্বাস করেছি, আপনার কারণে তকদির বিশ্বাস করেছি, আপনার কারণে ঈমান পেয়েছি, ঈমান পেয়েছি। আর মৃত্যুটা যদি ঈমানের উপর হয় তাহলে তো আল্লাহ দয়া করলে জান্নাতে চলে যাব, মরতে তো একদিন হবে, আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু যার কারণে আল্লাহ পেয়েছি তাকে তো একা ছাড়তে পারি না, তাকে তো একা ছাড়তে পারি না। যতক্ষণ আমাদের দেহে এক বিন্দু রক্ত থাকবে, ইয়া রাসূলুল্লাহ আপনাকে হামলা শিকার হতে দিব না, আপনাকে হামলা শিকার হতে দিব না, তীর আসবে আমাদের বুক ছিঁড়ে যাবে, তারপর আপনাকে স্পর্শ করতে পারবে, তলোয়ার আসবে আগে আমাদেরকে কাটবে, তারপর আপনাকে কাটতে পারবে, আমরা বেঁচে থাকতে আপনার গায়ে একটা তীর পর্যন্ত লাগতে দিব না। কাফের গুপ্তচর যখন এই সমস্ত সিকিউরিটি, এই সমস্ত নিদর্শন দেখলো, তাদেরকে গিয়ে খবর দেয় কাদের সাথে যুদ্ধ করতে চাস, হতে পারে তলোয়ার নাই, হতে পারে তাদের কাছে ঘোড়া নাই, হতে পারে তাদের সাথে জনবল নাই, কিন্তু পারবি না। কেন পারবি না? বলে তাদের কাছে ঈমানি বল আছে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। উচ্চ আওয়াজ একবার বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আমাদের নবী রওনা দিলেন বদরের দিকে, ওনার তকবীর শুনে আপনারা একটু লজ্জা পেয়ে গেছেন, বুঝতে পারছি আমি, বুড়ো ওয়া দি হইলে ইহারা বই দেখি, যাক আল্লাহ ওনার ইমানকে হেফাজত করো, ওনার ইমানি জজবাকে আরো বাড়াই দেখ, ওনার উসিলাই আল্লাহ আমাদেরকেও দান করো। তকবীর দিতে হইতে কেন শরম লাগে না, না লাগে, তার মানে দিলে অতটুক লাগছে লজ্জাও অনুভব হয় না, দিয়ে দিছে। এটার নাম ইশক, এটার নাম মহব্বত, এটার নাম প্রেম, এটার নাম ভালোবাসা। বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে বেশি কষ্ট দিয়ে দিচ্ছি, আমি বুঝতে পারতেছি কালকে বদনাম শুরু হয়ে যাবে, যথেষ্ট বদনাম শুরু হবে কালকে। হ্যাঁ, কি বলেন, আপনার বদনাম শুরু হবে না কালকে? হাজার নামাল নবরে বাংলা রাজ্য মা বলবে,
89 ফজরের নামাজ পড়তে মাহফিল না লাগে, যারা পড়ানোর ইতারে পড়ে আর যারা ন পড়েন নে ইতারে যদি মসজিদে বুধ ঢুকাইও তো এটা খাওয়ানো যাবো তাহলে কিংবা বেটে খাওয়ানো ইয়ান অল্লাহ মাহফিল কিংবা কোনো অনুষ্ঠান কোনো বেটার ন করে। এনে বহুত মানুষ আছে প্রত্যেকদিন শরীর যায় বসে বেতন দেয় দেয় শরীর লেই নামাজ আল্লাহ বেতন না দেয় কিন্তু আর ভাইয়া ফাঁকে ফাঁকে নামাজ পড়ি বলে তারপরে কাস্টমার নদীর নামাজ করে দিল্লি বোঝজন জোরহন আছে না নাই আরেকখানা জোরহন আছে না নাই যারা ভরেন এনে ভরে আর যারা ন ভরেন আশেপাশে মসজিদ আছে না ওনারা মসজিদ মিলে আজান দেয় হটাই বারোটা বারোটা দশ পনেরো বিশ আচ্ছা বিশ ধরলাম বারোটা বিশ নামাজ পড়ায় উজুরে হটায় একটা পনেরো একটা বিশ নো লাস্ট যদি মানুষ হন টাইম বেশি হ মিনিট আগে আগে হইতাম ওনারা দিন দেখুন হন না হ মিনিট আগে উন হন উন আর আনো না উন আর আনো না কিরো ভাই একজন আরেকজন হদে ওটা গিয়া করিস একা মজ্জাতে দিব আর একজন স্কল দিস আছে না দাদাও কি আল্লাহ তারা আরো বাঁচিবে তৌফিক দো আজীবন দুই হাত ফরিবার তৌফিক দো ফিলি আমুন না হইলে না একবার হম মারহাবা ওয়া মাইকুর আওয়াজ সময় দো মাইকুর আওয়াজ সিন সময় দন সবাইয়া একদম সময় দন রাইতের আওয়াজ এনে বড় আয় তো ফল মিকে মানুষ একদম হামলাকারী মক্কা থেকে আগমন যার উপর হামলা মদিনা থেকে উনি অগ্রমুখী যাচ্ছে দেখা হলো কোথায় জোরে বলেন দেখা হলো কোথায় দেখা হলো কোথায় দেখা হলো কোথায় মদিনায় নবী আর তাদের কাছে দেয় নাই নবী তো চিন্তা করতে পারতেন কিরে আমার তো 313 তারা তো হাজারের উপরে কিরে এই 313 যদি চলে যায় তাহলে তো আমার ইসলাম শুরু হওয়ার আগে তখন নবী বললেন আল্লাহ বদরের রাতে আল্লাহ এগুলা যদি না থাকে তোমার নাম বলনে বলা কিন্তু কেউ থাকবে না আর এবার রাখলে রাখো না রাখলে নাই তোমার ইচ্ছা আমি ওর দিকে যাচ্ছি না শুধু প্রেমের বার্তাটা শোনাচ্ছি রাখলে রাখো না রাখলে নাই এটা তোমার ইচ্ছা কিন্তু এগুলো না থাকলে কিন্তু আবার তোমার নাম ডাকনে বলা আল্লাহ পাক বলছেন হাবিব আপনি টেনশন করবেন না মদতের ব্যবস্থা আমি আল্লাহ করতেছি আত্মরক্ষা করতে গিয়ে তো আর সে তো আর ফুতুলের মতো বসে থাকবে না হাত একটা এমনি করে দিয়ে বসে তো থাকবে না এটা তো স্বাভাবিক না এটা তো চালাইতে হবে তো চালাইতে গেলে তো লাগবেই চালাইতে গেলে তো লাগলে তো কাটবে কাটলে তো মরবে লজিক্যাল কথা মনে রাখবেন আমার ভাই বোনেরা যদি শুনে থাকেন আমাদের নবী আজীবন কাল যত যুদ্ধ হয়েছে একটা যুদ্ধ আমাদের নবীর পক্ষ থেকে যায় নাই প্রত্যেকটা যুদ্ধ ছিল আত্মরক্ষার যুদ্ধ চিৎকার দিয়ে বলেন আপনি যদি হুদাইবিয়ার সন্ধিটা একটু পড়েন আপনার বুঝ চলে আসবে আপনি যদি বিদায় হজের বাসনটা একটু খেয়াল করেন আপনার হিসাব চলে আসবে
নবী যুদ্ধ করতে আসেনি, যুদ্ধ বন্ধ করতে এসেছে। সুবহানাল্লাহ। নবী গোলাম প্রথা চালু করতে আসেনি, গোলাম প্রথা বন্ধ করতে এসেছেন। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। রহমতে ওয়ালা আয়া নবী হে, রহমতে ওয়ালা আয়া নবী হে, ধুম মচি হে, ধুম মচি হে, সবাই রহমতে ওয়ালা তোমার সাথে দুশমনী করে, তোমার প্রতিশোধ নেওয়ার ক্ষমতা আছে, গালির পরিবর্তে গালি দেওয়ার ক্যাপাসিটি আছে, থাপ্পরের বিপক্ষে থাপ্পর দেওয়ার ক্যাপাসিটি আছে, কিন্তু আমি নবী তোমাকে বললাম তুমি মাফ করে দাও। সুবহানাল্লাহ। একটু জোরে সুবহানাল্লাহ। আছে তোমার কাছে অনেক কিছুই, কিন্তু তুমি ওই গালিটা দিও না, তারপর দিও না, মাফ মাফ মাফ। সুবহানাল্লাহ। আসল ক্ষমতাশীল ব্যক্তিকে জানেন, শুনেন আমি বলি, ব্যক্তি আসল ক্ষমতাশীল ব্যক্তি যার কাছে ক্ষমতা থাকার পরে সে বলে এই চিনোস আমি কে, এটার কাছে কিচ্ছু নেই, এটার কাছে কিচ্ছু নাই। যে রিকশাওয়ালার 5 টাকা বাঁচানোর জন্য কারে কি বলতেছস, তুই চিনোস হু আই এম? তো রিকশাওয়ালা কইতেছে যে 5 টাকা বাঁচার জন্য নিজের পরিচয় বিক্রি করে, সে যে কত বড় আর কি বুঝে হয়ে গেছে, কথা বলেন ঠিক কি না? এই চিনোস আমার বাপের নাম কি, এই জানোস আমার বাড়ি কোথায়? বুঝবেন খালি গলছি এই সিরিঙ্গে ফাঁসজন আছে আর বেগুন বাইরের ফাঁসলার কেন খালি গলছি। সত্যিকার ক্ষমতাসীন ব্যক্তিকে জানেন যার কাছে অনেক কিছুই আছে কিন্তু সে চুপ করে থাকে। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। যার কাছে একটা হামলার বিপরীতে 10টা হামলা করার মতো পাওয়ার আছে কিন্তু তারপরে সে চুপ করে থাকে, একটা থাপ্পড়ের বিপক্ষে 10টা থাপ্পড় দেওয়ার পাওয়ার আছে কিন্তু চুপ করে থাকে, গালির বিপরীতে মুস্কি হেসে সালাম সে দেয় কারণ তার কাছে পাওয়ার আছে গালি দেওয়ার, সে গালিটাকে পছন্দ করে না সালামটাকে পছন্দ করেছে কারণ সে জানে রহমান যিনি রহমত দাতা তিনি গালি দাতাকে রহমত দেয় না, সালাম দাতাকে রহমত দেয়। সুবহানাল্লাহ। হামলাকারীকে রহমত দেয় না, ক্ষমাকারীকে রহমত দেয়, বদনামকারীকে রহমত দেয় না, বদনাম ছুপানেওয়ালাকে রহমত দেয়। সুবহানাল্লাহ। বিভবকারীকে রহমত দেয় না, প্রশংসাকারীকে রহমত দেয়। এবার সে তো বুদ্ধিমান আশেক বান্দা, সে বলে আমার তো রহমতের দরকার, যে কোনো উপায়ে পাইলেই তো হচ্ছে, কারণ রহমত যদি আমি পেয়ে যাই দুনিয়াও আমার জন্য জান্নাত হয়ে যাবে, আখেরাত আমার জন্য জান্নাত হয়ে যাবে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসনাতাও ওয়া ফিল আখিরাতি হাসনাতাও ওয়া কিনা আযাবান্নার, দুটোটাই আমার জন্য জান্নাত হয়ে যাবে যদি রবের রহমতটা পাই। আর রবের রহমত পাওয়ার জন্য এগুলাই তো অনেকগুলো অন্যতম মাধ্যম। এবার সে গালির পরিবর্তে সালাম দিয়ে রহমতের ভান্ডার নিয়ে বসে আছে, ক্ষমা করে দিয়ে রহমতের ভান্ডার নিয়ে বসে আছে, দোষ গোপন করে ইজ্জত রক্ষা করে রহমতের ভান্ডার নিয়ে বসে আছে। এবার রবের রহমত যখন তার কাছে চলে আসলো, ইন্নাল্লাহ মা সাবিরিন আয়াত তার সাথে লেগে গেল, এবার আল্লাহর রহমত যখন তার সাথে লেগে গেল সে মাটির ঘরও বাদশাহি করতে পারে। আল্লাহু আকবার। এবার বলেন হামলা করবেন না ক্ষমা করবেন? সিদ্ধান্ত আপনার আমাদের সবার, আল্লাহর রাস্তা উন্মুক্ত, যে ক্ষমার দিকে যাবে রহমত তার সাথে আসবে। সুবহানাল্লাহ। জোরে বলা যাবে আজকের মাহফিলে আসছেন এমন অনেক জামাই আছে বউয়ের সাথে ঝগড়া আছে, ঝগড়া চলতেছে, আছে না? আছে তো, কোনো না কোনো 19 কারণে 20 কারণে একটু আছে না, বউ বুঝে নাই কিংবা আপনার মনে হচ্ছে বউটা ভুল করতেছে, আছে না? এবার বলেন বউ ভাইয়া প্লিজ একটু, বউটা আপনার বউ ঠিক আছে, বউটা আপনার মার ছেলের বউ ঠিক আছে, বউটা আপনার শাশুড়ির মেয়ে ঠিক আছে, সব ঠিক আছে, বউটা আপনার আল্লাহর কি, বউটা আপনার আল্লাহর কি,
স্বামীটা আপনার আল্লাহর কি? বাইটা আপনার আল্লাহর কি? আর একটু জোরে বলেন না, বাইটা আপনার আল্লাহর কি? বোনটা আপনার আল্লাহর কি? আল্লাহর দিকে তাকায় আল্লাহর বান্দাকে একটু মাফ করে দেন না। আমি আপনার বউকে মাফ করতে বলছি না, আমি আপনার স্বামীকে মাফ করতে বলছি না, আমি আপনার ভাইকে চাচাকে জেঠাকে মাফ করতে বলছি না, আমি বলছি আপনার আল্লাহর দিকে তাকে আপনার আল্লাহর বান্দাকে মাফ করে দেন, লাভ আপনার হবে ডবল লাভ, ডবল লাভ, কল্পনার চাইতে ডবল লাভ। আল্লাহ পাক বলবে ফেরেশতাদেরকে, ও ওর শত্রুকে মাফ করলো কেন? ফেরেশতা বলবে মাওলা তোমার বান্দা বুঝতে পেরেছে, জানতে পেরেছে যে তুমি নাকি তাকে মাফ করো যে তোমার দিকে তাকায় অন্যকে মাফ করে। এই খবরটা শোনার পরে তার জানের দুশ্মনকে পর্যন্ত সে মাফ করে দিছে হাসি মুখে, শুধু তোমার মাফ পাওয়ার জন্য, তোমাকে খুশি করার জন্য, তোমাকে রাজি করার জন্য। রব বলে যে সে যদি আমার দিকে তাকায় মাফ করে দিতে পারে, আমি রহমান রহমতের বান্দা কি মাফ করতে পারি না? ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিয়া, তো আমারই শান, সুতরাং আমিও তাকে খুশি হয়ে মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। এবার আপনারাই বলেন, একজন বান্দার জীবনে আল্লাহ যদি কাউকে মাফ করে দেয়, এর চেয়ে যে বড় দয়া আর কিছু হতে পারে? আর কিছু হতে পারে? আল্লাহ আমাদের সবার জীবন সুন্দর করুক, আমাদের কবরের জীবন সুন্দর করুক, আমাদের পরপার জীবন সুন্দর করুক। পাঁচ ওয়াক্ত নামাজ ছাড়া যাবে, মুরব্বীদেরকে সম্মান করতে হবে কি হবে না, ছোটদেরকে স্নেহ করতে হবে কি হবে না, মনে রাখবেন ভাইরা। আমি একটা শেষ কথা বলে বিদায় নিচ্ছি, যতই যাই কিছু করি না কেন, এখানে শান্তি না লাগলে না, আমি জানি না আপনারা সবাই আমার সাথে একমত হবেন কিনা, এই জায়গায় শান্তি না লাগলে কিচ্ছু নাই বলতেছে, কিচ্ছু নাই, কিচ্ছু নাই যে এটা আমার না, আমার মনে হয় সবারই একই কথা। এখানে শান্তি না লাগলে গরও ভালো, ওই যে পছন্দ করে বিয়ে যেটা করছে এটাও ভালো, ছোট একটা মাসুম জান্নাতি ফুল বাচ্চা এটারও ভালো, ব্যবসাও ভালো, চাকরিও ভালো, এটাতে আগে শান্তি রাখতে হবে। আর এটাতে শান্তি তখনই হবে যখন রহমানের রহমত এখানে আসবে। সুতরাং আমাদের অনেক রাগ খুব ছেড়ে দিতে হবে শুধু রহমানের রহমত পাওয়ার জন্য। রাজি আছেন তো সবাই? ইনশাআল্লাহ। একদিনে তো হবে না, যেহেতু আমরা একটা অভ্যাসে বড় হয়েছি, একদিনে হবে না। নিজে কিছু প্ল্যানিং করেন, একটু সেটিং করেন, আমার ভিতরে আমার আল্লাহর কোন কোন জিনিস অপছন্দের আছে আমি সবগুলো একটা লিস্টই করলাম, দুইটা নিয়ে একটু চেষ্টা করেন না দুই মাস। এই চেষ্টার মধ্যে যদি মারাও যান, হাসরে গিয়া হয়তো এতটুকু বলতে পারবেন, আল্লাহ বুঝ হওয়ার পর থেকে তোমার প্রিয় হওয়ার গুণ অর্জন করার জন্য আমি চেষ্টা করেছিলাম, হায়াতে পাই নাই কিন্তু চেষ্টা করেছিলাম। রব হয়তো এটাও বলতে পারে, চেষ্টা যেহেতু করেছিলি আমার জন্য, তুই তো আর খালি হাতে ফিরতে পারিস না, যা জান্নাত আমি তোর জন্যই দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলেন, আল্লাহ চাইলে পারে কি পারে না? আল্লাহ আমাদের সবাইকে বুঝার আমল করার তৌফিক দান করুক। আমিন।